সেদিন কী ঘটেছিল সাংবাদিকদের সব জানালেন পরিমণি। উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসিরুদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। রবিবার রাত 10:30 দিকে নিজ বাসার এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। এসময় পরিয়া ঘটনার সঠিক বিচার চেয়েছেন। জানা গেছে গত বুধবার পরিমণি তার নিজের কস্টিউম ডিজাইনার জেমির অসুস্থ মাকে দেখতে যেতে চান। এ কথা শুনে পরিও জেমির সঙ্গে তাদেরই পূর্ব পরিচিত অমিও যেতে চান। জেমির মাকে দেখতে যাওয়ার পথে উত্তরা বোটিং ক্লাবের কাছে গিয়ে অমি বলেন তার সেখানে একটু কাজ আছে। অমি জানান, যেহেতু এখানে এসেছি তোমরা একটু সময় দিলে ভালো হতো, আমরা উত্তরা বোটিং ক্লাবে আমার একটা কাজ আছে। তার কথায় পরিমণি ও জেমি উত্তরা বোট ক্লাবে কিছু সময়ের জন্য যায়। এরপর সেখানে 10 মিনিট বসার পর জেমি ওয়াশরুমে যেতেই তাকে সেখানে আটকে দেওয়া হয়। এ সময় নাসিরুদ্দিন মাহমুদ সহ 4-5 জন মদ্যপ এসে পরীকে মদের অফার করেন, কিন্তু পরিমণি তাতে অস্বীকৃতি জানালে তাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করা হয় এবং চড় থাপ্পড় মারা হয়।